নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ত্রিগ্রহী মহাসংযোগে ছয় রাশি সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। দেখুন, 14 ফেব্রুয়ারি 2024 মকর রাশিতে ত্রিগ্রহী মহা সংযোগ সৃষ্টি হচ্ছে এবং এই সংযোগটি মাত্র 6 দিনের জন্য কিন্তু থাকছে। অর্থাৎ এই সংযোগের ফলে 6টা দিন এই 6টি রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি। আমি বারবার বলি, যারা ভিডিওগুলো দেখছেন, জন্ম ছকের পাশাপাশি আপনারা হস্তরেখা এবং পাশাপাশি আপনারা বাস্তু বিচার অবশ্যই করুন। দেখুন, বাস্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হয়, কিচেন রুমে অনেকে কি হচ্ছে যে রাত্রের যে খাওয়া দাওয়া হয় তারপরে যে বাসনটা থাকে কি না, সেই বাসন কিন্তু রাখা যাবে না। কিচেন রুমকে সাফ সুতরা কিন্তু রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন কিচেন রুম রাখতে হবে। তাতে কিন্তু লক্ষ্মীর, মা লক্ষ্মীর বিশেষ কৃপা কিন্তু পাবে। অনেকে থাকে না কিচেন রুম এই জিনিসটা ওইদিকে ওই জিনিসটা ওই ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখলে হবে না, জিনিসকে গুছিয়ে রাখতে হবে এবং কোনো এঠো জিনিস রাত্রে কিন্তু রাখা যাবে না, তাতে কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলো কিন্তু বাড়বে। তাই অবশ্যই এই জায়গাটা নজর দিন। ছোটো ছোটো কিছু বাস্তু ক্ষেত্রে আমাদের ছোটো ছোটো ভুলের জন্য আমাদের জীবনে কিন্তু বেশ কিছু সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু হয়। কিন্তু অনেকে আদতেই জানেন না যে আপনার বাস্তুক্ষেত্রে কি ভুল রয়েছে, অবশ্যই একবার পরামর্শ করুন। দেখা যাচ্ছে আপনার সাবমার্সাল পাম্পটা কোথায় রয়েছে, অনেকে সাবমার্সাল পাম্প বাড়িতে ইউজ করেন, বা আপনার ল্যাট্রিনটা কোথায় রয়েছে, বা আপনি যে জলের রিজার্ভার করেছেন সেটা কোথায় রেখেছেন, এই জায়গাগুলো দেখা কিন্তু একান্তই কিন্তু দরকার। কারণ আমাদের জন্মকুণ্ডলীর পাশাপাশি বাস্তুও কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। বারবার বলছি, বাস্তু সংস্কার আপনারা অবশ্যই করুন। দেখুন, আমি একটি কথা বলি, এই যে আমি প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিই, আমি আবারও বলছি, এই ত্রিগ্রহী মহাসংযোগ মকর রাশিতে মঙ্গল, বুধ এবং শুক্র কিন্তু তৈরি করছে। অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2024 বুধ কিন্তু সরে যাচ্ছে। ওভারঅল 6টা দিন আপনার এই যোগ কিন্তু থাকছে, এর ফলে এই 6টি রাশির ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ স্বর্ণ মুকুট আপনারা কিন্তু পড়তে চলেছেন। দেখুন, আমি বারবার বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। যারা কোনো ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, একটা নতুন ব্যবসা শুরু করবেন প্ল্যানিং করেছেন, একবার পরামর্শ নিয়ে নিন যে ব্যবসার যে জায়গাটাতে আপনি গৃহ নির্মাণ করবেন সেটার বাস্তুর জায়গাটা একবার দেখিয়ে নিন। কবে আপনারা ভিত্তি স্থাপন করবেন, কবে আপনারা ওপেনিং করবেন, এই জায়গাগুলো দেখা কিন্তু একান্তই দরকার। এবং এর পাশাপাশি অনেকের প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, এটার জন্য কিন্তু বাস্তু প্রতিকার করার দরকার রয়েছে। আপনার যে দক্ষিণ পূর্ব কোণে কোনো সমস্যা নেই তো? এবং আমি আবারও বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছে, আমি দায়িত্বের সাথে বলছি, সেই ঋণ থেকে আমি চ্যালেঞ্জের সাথে কিন্তু টেনে কিন্তু তুলবো। এবং যাদের বিবাহের সমস্যা চলছে বা বৈবাহিক জীবনের সমস্যা চলছে, আপনারা অবশ্যই এই সময় কন্ট্যাক্ট করুন। নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় কিন্তু সেই জায়গাগুলো পরামর্শ করে সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট যদি করেন, লাভ কিন্তু পাবেন। ব্যবসা হচ্ছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন, ব্যবসা দাঁড়াচ্ছে না, পাশাপাশি দোকান রয়েছে ভালো চলছে, আপনার দোকান ভালো চলছে না, আপনার মামলা মকদ্দমাতে আপনি জড়িয়ে পড়েছেন, সন্তানের এডুকেশন, সন্তানের বিবাহ,
এবং পাশাপাশি আপনার শত্রুতা মানে অযাচিত শত্রু, অর্থাৎ আপনি কারো কোনো ক্ষতি করছেন না কিন্তু আপনার শত্রু কিন্তু পিছনে লেগে রয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে ঠিক করা কিন্তু সম্ভব। তাই কৌশিকদা যে কথাগুলো বলে কিনা সম্পূর্ণ লজিক্যালি, এবং আমি আবারও বলছি এই ত্রিগ্রহী মহাসংযোগে যে ছয়টি রাশির আমি কথা বলবো না, সেই ছয়টি রাশি কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে। প্রথম রাশি, সেই রাশির নাম লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই ত্রিগ্রহী মহাসংযোগে আপনাদের বিশেষ করে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে এই সময় অর্থ আপনারা পাবেন। যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। এবং আপনাদের এই সময় যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই সময় লাভ আসতে কিন্তু চলেছে। অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদেরকে কিন্তু উচ্চ থেকে উচ্চতরে কিন্তু নিয়ে যাবে, অর্থাৎ মকর রাশির ভাগ্যক্ষেত্রে যেমন বৃদ্ধি করবে, আপনাদের এই সময় যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং এর পাশাপাশি আপনারা বিশেষ করে যারা কোনো প্রপার্টি রিলেটেড ব্যবসা করেন, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করেন, এখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। লিখে রাখুন, এই সময়গুলো আমি আবারও বলছি খুব শুভ কিন্তু হতে চলেছে আপনার ক্ষেত্রে, এবং এর সাথে সাথে আপনাদের এই সময়ের মধ্যে ধন প্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। ধন প্রাপ্তি, ইনকাম আপনাদের ডাবলিং হতে কিন্তু চলেছে, ডাবলিং এক কথায়। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশি লটারি থেকে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, অনলাইন ট্রেন্ডিং থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে, এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ডেইলি ইনকামের জায়গা এবং ব্যবসার জায়গা এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে, অর্থাৎ কর্কট রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির এই সময়ের মধ্যে বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে, অর্থাৎ এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের কপাল খুলতে চলেছে আপনাদের বিজনেস থেকে এবং কর্মক্ষেত্র, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সফলতার সিঁড়ি আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ লিখে রাখুন, ধনু রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি। এই ত্রিগ্রহী মহাসংযোগ মেষ রাশিকে কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে। মেষ রাশির বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি, আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি, এবং পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন সেখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ আপনারা পেতে চলেছেন। এবং আপনাদের এই সময়ের মধ্যে মেষ রাশির অর্থনৈতিক সফলতা এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ ত্রিগ্রহী মহাসংযোগ এই ছয় রাশিকে কিন্তু সিংহাসন প্রাপ্তি কিন্তু করতে চলেছে। দেখুন, অনেকেরই শুনছেন, অনেকের ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন। আপনার জন্মছকে কোনো বড় ধরনের দোষ নেই তো? নবগ্রহের পজিশন কেমন রয়েছে, আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা, এই জায়গাগুলোকে
একদম পিং পয়েন্ট ভাবে দেখিয়ে নিন, দেখবেন জীবনে যত বড় সমস্যা থাক না কেন সেখান থেকে নিশ্চিত নিশ্চিত রূপে রিকভারি কিন্তু হতে চলেছে। আমি খুব দায়িত্বের সাথে বললাম এবং চ্যালেঞ্জের সাথে বললাম। এবং এই যে ত্রিগ্রহী মহাসংযোগ, এই ত্রিগ্রহী মহাসংযোগে যে ছটি রাশির কথা বললাম, হয়তো আপনার রাশির নাম থাকতেই পারে, অনেকে বলেন যে কৌশিকটা আমার সাথে মিলছে না, দেখুন আপনার জন্মছকে কোনো দোষ নেই তো, আমি বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী প্রেডিকশনটা আপনাদেরকে দিলাম। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। দেখুন সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে, আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।